ছাত্র ছাত্রীরা আমি তোমাদের সামনে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্মের লাস্ট দুটি সাব চ্যাপ্টার অর্থাৎ বার্নুলির নীতি ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আসি বার্নুলির নীতি। বার্নুলি একজন বিজ্ঞানী, তিনি প্রথম একটি বিষয় প্রতিষ্ঠিত করেন প্রবাহের ক্ষেত্রে, প্রবাহের গতির ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে একটা বিষয় বলে নিই যে প্রবাহের গতি এখানে ধারাবাহিক প্রবাহ হতে হবে, অর্থাৎ শান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ হলে হবে না। তোমরা আগের চ্যাপ্টারেই অশান্ত প্রবাহ, ধারাবাহিক প্রবাহ সম্পর্কে তোমরা জানো। এক্ষেত্রে শান্ত প্রবাহের ক্ষেত্রে বিজ্ঞানী বার্নুলি একটা নীতি প্রতিষ্ঠিত করে, সেটা হলো একক আয়তনের প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তোমরা জানো হাফ এম ভি স্কোয়ার, এখানে এম এর বদলে ঘনত্ব চলে আসলো, কারণ একক আয়তন যেহেতু বলেছে তার জন্য হাফ এম, এম এর বদলে ঘনত্ব রো, এটার নাম হলো রো, ই এর মতন দেখতে অনেকটাই, হাফ রো ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ছিল তোমরা জানো, এখানে রো জি এইচ, রো জি এইচ, এটা হলো স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি, স্থিতিশক্তি যোগ চাপ, একক আয়তনের প্রবাহীর ভরকে আমি এখানে পি ধরে নিয়েছি, তাহলে এটা হলো চাপ। তার মানে তিনটা বিষয়, একক আয়তনের প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, এই তিনটা শক্তি যদি যোগ করা যায় সেটা সবসময় ধ্রুবক হয়, ধ্রুবক অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা হবে, মানে এগুলো নিজেদের মধ্যে কম বেশি হলেও এটা যদি কম হয় তাহলে দেখা গেল যে এইটা এটা একটু বেড়ে গিয়ে ঘুরে ফিরে ওই একই সংখ্যায় হবে যোগ করে, তাহলে কখনো স্থিতিশক্তি কমে গেল, স্থিতিশক্তি কমে গেলে তাহলে এইটা আর এটা একটু বেড়ে গিয়ে দেখা ধ্রুবক হয়ে যাবে, মানে এই তিনটা জিনিসের যোগফল একটা নির্দিষ্ট সংখ্যায় হবে, এরা নিজেদের মধ্যে কম বেশি হতে পারে কিন্তু তিনটা মিলে কখনো কম বেশি হবে না, তিনটা মিলে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যায় হবে, এটা বলেছিল বার্নুলি। তো এইটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তার আগে একটা বিষয় একটু দেখি, এখানে যদি আমরা রো জি দিয়ে ভাগ করে দিই প্রত্যেকটা পদকে, টার্মকে, একটা বায়ু, এটা তো কোনো একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে ঘনত্বটা তো একই থাকে, সেক্ষেত্রে জিও একই, ঘনত্ব একই, তাহলে এই দুটো তো ধ্রুবকই ধরা হয়, যদি ধরা যায় তাহলে প্রত্যেকটা পদকে রো জি দিয়ে ভাগ করে দেবো, এটাকেও এটাকেও এটাকেও, তাহলে এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি, এখানে রো জি দিয়ে ভাগ করলে শুধু এইচ থাকছে, এখানে রো জি দিয়ে ভাগ করলে পি বাই রো জি ইকুয়াল টু, এইটাও কি ধ্রুবকই হবে, কারণ ধ্রুবককে একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় সেটা তো ধ্রুবকই হবে, এখানে ধ্রুবক ছিল এটাও ধ্রুবক, একটা নির্দিষ্ট সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাও নির্দিষ্টই থাকে, তো সবসময় সেটা তো চেঞ্জ হবে না, কারণ এই দুটো তো আলাদা চেঞ্জ হচ্ছে না, এটা ভেরিয়েবল না, কনস্ট্যান্ট, রোজি ভেরিয়েবল না, কনস্ট্যান্ট। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা পেলাম, এক্ষেত্রে এইটাকে বলা হয়, এটার একটা স্পেশাল নাম আছে, এটারও একটা স্পেশাল নাম আছে, এটা তো উচ্চতা অর্থাৎ ভূমি থেকে উচ্চতা, তো এর নাম হলো বেগ শীর্ষক, বেগ শীর্ষক, চাপ শীর্ষক, উচ্চতা শীর্ষক, উচ্চতা শীর্ষক, এই বিষয়গুলো তোমাকে কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। মনে করো এটা একটা টিনের ছাউনি যুক্ত একটা ঘর, এই ঘরের উপর দিয়ে বায়ু প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হচ্ছে কিন্তু আমি ধরে নিচ্ছি এটা শান্ত প্রবাহে, অশান্ত প্রবাহে না, এক্ষেত্রে তাহলে কী হবে, এর গতিশক্তি, গতিশক্তি অনেক বেশি হবে, তাহলে গতিশক্তি, আর একটা ছিল স্থিতিশক্তি, স্থিতিশক্তি তো উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতাটা তো কম বেশি হচ্ছে না, উচ্চতা একই আছে, তাহলে উচ্চতাটা ফিক্সড, উচ্চতা, উচ্চতা মানে স্থিতিশক্তি ফিক্সড, তাহলে এটা আমি আর লিখলাম না স্থিতিশক্তি, তাহলে গতিশক্তি, স্থিতিশক্তি ফিক্সড হয়ে গেল, এটা চেঞ্জ হচ্ছে না,
এটা নো চেঞ্জ। সঙ্গে তাহলে একটা থাকছে চাপ শক্তি, চাপ শক্তি। তাহলে এই তিনটা মিলে কি হয়, ধ্রুবক। মানে এইটা যেহেতু এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এইটা যদি বেড়ে যায় তাহলে এটা কমবে, তাই কি না? যদি এটা বেড়ে যায় তাহলে এটা কমবে, কারণ এটা কম বেশি তো হচ্ছে না, কারণ উচ্চতা কম বেশি হচ্ছে না, স্থির শক্তি কম বেশি হচ্ছে না। তাহলে গতি শক্তি যদি বেড়ে যায় তাহলে চাপ শক্তি কমবে। এই যে বিষয়, এই জন্যে কি হয়, এই জায়গাতে চাপটা বাতাসের কম থাকে, কিন্তু ঘরের ভিতর, ঘরের ভিতরে তো কোনো গতি নেই, ঘরের ভিতরে তাহলে যা চাপ ছিল সেটাই থাকবে। তাহলে উপরে চাপ কম হয়ে গেল আর নিচের চাপটা, বাতাসের নিচের চাপটা বেশি উপরের চাপটা কম, তাহলে কি হবে, এই চালটা হট করে উপরে উড়ে চলে যাবে। এই কারণেই প্রচণ্ড গতিতে বায়ু বলে তিলের টিনের ছাউনিগুলো উড়িয়ে নিয়ে যাওয়ার একটা ভয় থাকে, এই এই কারণেই হয়। ঠিক একই কারণে ট্রেনের পাশে দাঁড়ানোটা কিন্তু বিপজ্জনক, কারণ ট্রেন প্রচণ্ড গতিবেগে যখন চলে ট্রেনের আশেপাশের বায়ুকে সে নিয়েই চলে, ট্রেনের আশেপাশের যে বায়ুস্তর সেই বায়ুকে নিয়ে ট্রেন নিজের সাথে চলে, তাহলে সেই বায়ুটার গতিবেগ অনেক বেশি, তাহলে সেই জায়গাটার কী হবে, গতিশক্তি বেশি, চাপ শক্তি কম হবে। অর্থাৎ এই মনে করো একটা ট্রেন, এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এবার এই ট্রেনটা যাচ্ছে, তাহলে এর পাশ দিয়ে বায়ুটা প্রচণ্ড গতিবেগে যাবে, তার মানে এই দিক দিয়ে প্রচণ্ড গতিবেগে বায়ু চলে যাবে, তার মানে এই জায়গাটাই যে যে দিক দিয়ে যাচ্ছে ট্রেন সেই জায়গার বায়ুর চাপ কমে যাবে, চাপ কমে যাবে, এবং এই লোকের এই পাশে বায়ুর চাপ বেশি থাকবে। তাহলে কী হবে, এখানে চাপ কম বাতাসের, এখানে বায়ুর চাপ বেশি, তাহলে এই লোকটাকে বায়ুর চাপ সামনের দিকে ফেলে দেওয়ার একটা প্রবণতা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকে। এই কারণে গতি বেগযুক্ত ট্রেনের পাশে দাঁড়ানো কিন্তু বিপজ্জনক। তো এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা এবার পাবে বাস্তবে, কেন এই ঘটনাগুলো ঘটে, এটার কারণ কিন্তু বার্নলি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি, এর পরের চ্যাপ্টার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। বিষয়টা কী, কোনো একটা রাবারকে, মনে করো এটা একটা রাবার, যদি এটা একটা রাবার হয় তাহলে একে যদি চেপে ছেড়ে দেওয়া যায় তাহলে সে আবার আগের জায়গায় ফিরে আসে। তো এটা কেন ঘটে, কারণ প্রত্যেকটা বস্তুর মধ্যেই এমন একটা ধর্ম থাকে যে বস্তুটিকে তুমি তার আকার আয়তন চেঞ্জ করার চেষ্টা করলে বস্তুটি তার পূর্বের আকার আয়তন বা আকৃতি রাখার চেষ্টা করে, নতুন আকৃতি হওয়ার জন্যে বাধা দেয়। সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। অর্থাৎ কোনো বস্তুর আকার আকৃতি জোর করে কোনোভাবে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বস্তু পূর্বের আকৃতি বা আকারই রাখার চেষ্টা করে, তার নিজস্ব একটা ধর্মের বলে, সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। তাহলে একটা রাবারকে আমি যদি চেপে দিই তাহলে সে সহজেই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়, আবার ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে। সেক্ষেত্রে একটা ইস্পাতের দণ্ড বা লোহার দণ্ডকে আমি যদি চাপতে চাই তাহলে সে কিন্তু সহজেই আকৃতি চেঞ্জ হতে চায় না, অর্থাৎ লোহার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মটা অনেক বেশি, যার জন্যে ওর ধর্মটা এতটাই বেশি যে ও সহজে চেঞ্জ হতে চায় না। অথচ রাবারের স্থিতিস্থাপক ধর্ম কিন্তু অনেক কম, যার জন্যে সে সহজে চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, অনেকেই এটা ভুল ধারণা থাকে যে অনেকে ভাবে রাবারই বেশি স্থিতিস্থাপক ইস্পাতের তুলনায়, কিন্তু না, যদি ইস্পাতের আকার আকৃতির পরিবর্তনের চেষ্টা করা হয় ইস্পাত বেশি বাধা দেয়, তাহলে ইস্পাত হবে বেশি স্থিতিস্থাপক ধর্মী। এরপরে আসি বিকৃতি, স্ট্রেন। বিকৃতি বা স্ট্রেন, বিকৃতিটা কি,
কোনো বস্তুকে যদি আমি আকার আকৃতি পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করে থাকি তাহলে যতটা পরিবর্তন হয় তার সঙ্গে পূর্বের যে মূল আকার আকৃতি সেটার যে অনুপাত তাকেই বলা হয় বিকৃতি। যেমন এই একটা একটা লোহার দণ্ড, একে আমি কী করলাম না টানলাম, টানার ফলে এর দৈর্ঘ্য বেড়ে গেল। প্রথমে দৈর্ঘ্য ধরি 10 সেন্টিমিটার, পরে হয়ে গেল 11 সেন্টিমিটার, তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি 1 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে বিকৃতি বিকৃতি হবে 1 সেমি বাই প্রথমের যেটা ছিল 10 সেমি, 1/10, সেমি সেমি কেটে যাবে, এর কোনো কিন্তু একক নেই। যেহেতু একই রাশির অনুপাত হচ্ছে তাই এর কোনো একক নেই, 1/10, এই হলো বিকৃতি। তো এইটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হলো, কোনো ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে হতে পারে, আয়তন কমে গেল বা বেড়ে গেল, কোথাও অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, ক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে, মানে জায়গার ক্ষেত্রে হতে পারে। তো এই দৈর্ঘ্যের ক্ষেত্রে যে বিকৃতি হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্যের ক্ষেত্রকে বলা হয়। তো এই হলো বিকৃতি। এরপরে আসি পীড়ন, পীড়ন বা স্ট্রেস, স্ট্রেস পীড়ন। পীড়নটা কি? কোনো একটা বস্তুতে যদি বল প্রয়োগ করে তার আকৃতি বা আকার পরিবর্তনের চেষ্টা করা হয়, মনে করো এই একটা বস্তু আমি এখানে বল প্রয়োগ করলাম, করে এর আকৃতি বা আকার পরিবর্তনের চেষ্টা করলাম, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু এই বস্তুটিও বাইরের দিকে একটা বল প্রয়োগ করে। তার মানে আমি বল প্রয়োগ করলাম একে আকার আয়তন পরিবর্তনের চেষ্টা করার জন্য, বস্তুটি ঠিক উল্টো দিক থেকে একটা বল প্রয়োগ করে। তো একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ সেটাকেই বলা হয় পীড়ন, মানে উল্টো দিকে আমি যেদিকে বল প্রয়োগ করলাম তার উল্টো দিকে, বস্তু যে নিজের থেকে, বস্তু নিজের ভিতর থেকে যে বল প্রয়োগটা করে তার আকার আয়তন পরিবর্তনের বাধা দেওয়ার জন্যে, সেই একক ক্ষেত্রফলের সেই বলটাকে বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলে বল, তোমরা এর আগে পড়েছ চাপ, চাপ যখন পড়েছিলে তখন পড়েছিলে যে একক ক্ষেত্রফলের যে প্রযুক্ত বল সেটাকে চাপ বলা হয়। তো এক্ষেত্রে এর ক্ষেত্রে একক ক্ষেত্রফলে বাইরের দিকে যে প্রযুক্ত চাপ, চাপ বলতে পারি, তাহলে একক ক্ষেত্রফল বলার দরকার নাই, এক্ষেত্রে বাইরের দিকে যে চাপ প্রয়োগ করে সেটাই হলো পীড়ন। আরেকটা বিষয় তোমাদের একটু বলে নিই, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝা হয়? মনে করো একটা স্প্রিং আমি ঠেললাম, ছাড়লাম, আবার আগের জায়গায় চলে আসলো, ঠেললাম আরও জোরে, ছাড়লাম, ছাড়লাম, আবার আগের জায়গায় চলে আসলো, আরও জোরে ছাড়লাম, ছাড়লাম, আবার আগের জায়গায় চলে আসলো, এরকম করতে করতে এমন একটা সময় আসবে খুব জোরে যদি ছেলা যায় তাহলে সে আগের জায়গায় আসবে না, অর্থাৎ স্প্রিংটির স্থায়ী পরিবর্তন হয়ে যাবে। তো এক্ষেত্রে যে ম্যাক্সিমাম বল প্রয়োগের জন্য বস্তু স্থায়ী পরিবর্তন হবে না, মানে আর একটু বেশি বল প্রয়োগ করলে স্থায়ী পরিবর্তন হয়ে যাবে, আমি বল প্রয়োগ বাড়াতে 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 এমন একটা সময় আসবে যে আর তার থেকে একটু বেশি বল প্রয়োগ করলে স্থায়ী পরিবর্তন হয়ে যাবে, সেই ম্যাক্সিমাম বল প্রয়োগের যে সীমা সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তার মানে এই একটা স্প্রিংয়ের স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝায়? না, এই স্প্রিংকে ম্যাক্সিমাম যে বল প্রয়োগ করব যার জন্যে এ পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে, স্থায়ী পরিবর্তন হবে না, সেই ম্যাক্সিমাম বলকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো এবার কোনো স্থিতিস্থাপক সীমার মধ্যে তোমরা একটা জিনিস তো বুঝতেই পারছো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি যত বল প্রয়োগ করব বস্তুটির বিকৃতি অর্থাৎ চেঞ্জ তত বেশি হবে, বল যত বেশি প্রয়োগ করবো বস্তুটার চেঞ্জ তত বেশি হবে। তো এই জন্যে ফুক নামে একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন এই কথাটাই,
এই বস্তুটির পীড়ন বিকৃতির সমানুপাতিক। মানে পীড়ন মানে কি, আমি যত বল প্রয়োগ করব বস্তুটা ততটাই পীড়ন হবে, ততটাই বাইরের দিকে বল প্রয়োগ করবে, সেইটা বস্তুর বিকৃতির সমানুপাতিক। বিকৃতি যত বেশি পীড়ন তত বেশি, বিকৃতি যত কম পীড়ন তত কম। এটাই বলেছিল হুকের সূত্র, এটাই হুকের সূত্র নামে পরিচিত। হুকের সূত্র, হুকস ল। হুকস লটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে এখান থেকে বলা যায় পীড়ন আর বিকৃতিকে বিকৃতি দিয়ে যদি ভাগ করা হয় এটা সবসময় ধ্রুবক হবে, ধ্রুবক মানে নির্দিষ্ট সংখ্যা, মানে এটাও বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে, এমনভাবে বাড়া কমা হবে যে এদের এদের ভাগফল সবসময় নির্দিষ্ট সংখ্যা হবে। এটা বাড়ছে তো এটাই বাড়ছে, কাটাকাটি করে একই সংখ্যা হবে, এটা কমছে তো এটাই কমছে, কাটাকাটি করে একই সংখ্যা হবে। এটা কিন্তু হয় সমানুপাতিক, মানেই হলো এই দুটো ভাগফল সবসময় নির্দিষ্ট সংখ্যা হয়। এটা ভেদ নামে একটা চ্যাপ্টার আছে ক্লাস টেনে অঙ্কের, সেটা হয়ে গেলে আরও ভালো বুঝতে পারবে যে কেন ধ্রুবক হয়। তো এটা আমি আপাতত তোমাদের এমনি বুঝিয়ে দিচ্ছি হালকা করে, যে পীড়ন বিকৃতি এটা বাড়লে এটাও বাড়বে, তো এটা বাড়লে এটাও বাড়বে, যেহেতু কাটাকাটি করে ওই একই সংখ্যা হবে। এবার এটা যদি কমে এটাও কমবে, তো কাটাকাটি করে সংখ্যা দুটো দেখা যাবে ওই একই সংখ্যা হবে, সবসময় ফিক্সড। তো এটাই হলো পীড়ন। তাহলে এই যে ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক, স্থিতি স্থাপক ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। এবার এইটা যদি অনুদৈর্ঘ্যর ক্ষেত্রে হয়, অনুদৈর্ঘ্যর বিকৃতির ক্ষেত্রে হয়, অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, আগে এই দৈর্ঘ্য ছিল পরে এই দৈর্ঘ্য হলো, যেটা একটু আগে উদাহরণ দিলাম, এক্ষেত্রে তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত এবং বস্তুটাও কতটা বাহ্যিক চাপ দিল সেইটা অনুপাত। অর্থাৎ সোজা কথা, একটা দৈর্ঘ্যের পরিবর্তনের ক্ষেত্রে এই ঘটনাটাকে বলা হয়, এই এই ধ্রুবককে বলা হয় ইয়ং গুণাঙ্ক। এটা পরীক্ষায় খুব আসে, তোমরা এটা কিন্তু করে নেবে, ইয়ং গুণাঙ্ক। তাহলে তোমাদের স্থিতিস্থাপক চ্যাপ্টারে এই বিষয়গুলি খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আর ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে সেই লিঙ্কটা আগে ডাউনলোড করে নিবে। সেই লিঙ্কের মধ্যে কোশ্চেনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব সুন্দর করে নোট খাতায় তৈরি করতে হবে এবং সেগুলো মুখস্থ করতে হবে। এটা সেই পেজেও লেখা আছে কীভাবে কী করতে হবে। তো এখানে আমি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রত্যেকে পড়াশোনা করো।